সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম প্রি প্রা প্রাইমারির ক্লাসের ওপর আলোচনা এখন শুরু হবে সেই অর্থে আমি এখন আমার প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের উদ্দেশ্যে যা বলার আর সে কথাগুলো বলবো তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখন বোর্ডে খেয়াল করো তোমরা দেখতে পাচ্ছ পিপি টোয়েন্টি থ্রি অর্থাৎ এই ক্লাসে তোমাদের তেইশ নম্বর ক্লাস আজকে এই যাবত যে ক্লাসগুলো দেওয়া হয়েছে সে ক্লাসে যতগুলো পরাদ আছে সবগুলো তোমাদেরকে কিন্তু স্মরণ রাখতে হবে পরীক্ষার সময় যে কোনো জায়গা থেকে প্রশ্ন দেওয়া হবে যাকে এক নম্বর আলোচনা আসি এক নম্বর প্রশ্ন হচ্ছে কয়দিনে এক সপ্তাহ এখানে বলতে পারে কয় দিনে এক সপ্তাহ হয় বলতে পারে এক সপ্তাহে কয় দিন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করা যেতে পারে মূল কথা হচ্ছে সাত দিন এটা হলো মূল কথা এই প্রশ্নের আলোকে প্রশ্ন যদি উত্তর সাজাই কী হবে কয় দিনে এক সপ্তাহ এই কয় দিনের জায়গায় আমি উত্তরটা আনব খেয়াল করবে তোমরা উত্তর সহজ করার পদ্ধতি এটা কয় দিনে আছে এই কয় দিনেরটাই মূল প্রশ্ন এই জায়গাটাতেই উত্তরটা আনব কয় দিনে সাত দিনে অঙ্কে লিখতে পারি বানান করে লিখতে পারি বানান করে লিখতে পারি সাত দিনে কয় দিনে সাত দিনে বাদ বাকি কি এক সপ্তাহ এভাবেই লিখে দেব এক সপ্তাহ এখানে দাড়ি দিয়ে দেব কয় দিনে এক সপ্তাহ সাত দিনে এক সপ্তাহ এটা ন এরপরে দুই নম্বরে বলছে সপ্তাহের দিনগুলোর নাম লিখো এটার উত্তর আমরা যদি জায়গা পাই নিচে নিচে লিখতে পারি শনিবার রবিবার সোমবার এভাবে যদি জায়গা না পাই এই পাশে লিখবো আমি এখান থেকে লেখা শুরু করলাম শনিবার রবিবার সোমবার এদিকে চলে আসি সোমবার মঙ্গলবার ম উ গ এই হলো মঙ্গ এর সঙ্গে ল হইলে মঙ্গল এরপরে বার সবগুলোর সঙ্গে বার আছে মূল কথা শনি রবি সোম মঙ্গল এভাবে এরপরে বয়সারে বুধ হ বুধ বুধ এরপরে বার তারপরে এই বানানটা একটু মনে রাখতে হবে ভালো করে বয়দিকেরে ব্রি হ দন্ত্যা সয়ে প এ হল বৃষ বৃহস্প এই যুক্তবর্ণটা কিন্তু এভাবে লিখতে হবে তোমরা অনেকে ভুল করো যুক্তবর্ণটা এটা লিখতে গিয়ে এই দন্ত ছয় পটা এটাই পাশাপাশি থাকবে বৃহস্পতি এরপরে বার এরপরে শেষে একটা বার আছে সেটা আমাদের ছুটির বার তাল সরিষকে সু কয়ের অফলা দুইভাবে লেখা যায় শুক্রবার তো সপ্তাহের দিনগুলোর নাম আবার স্মরণ করো একটু উচ্চারণ শোনো শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার মূল নামগুলো হচ্ছে এখানে আমরা যদি খেয়াল করি মূল নামগুলো তাহলে দেখব শনি রবি সোম মঙ্গল এটা হলো মূল নামগুলোন প্রত্যেকটার সঙ্গে বার লাগানো আছে খেয়াল করো মূল নামগুলোর এগুলান বুধ বৃহস্পতি শুক্র এটা মূল নাম আর প্রত্যেকটার সঙ্গে বার সংযুক্ত করা আছে অতএব শুধু মূল নামগুলো মুখস্থ করাটাই কঠিন একটু চেষ্টা করলে হবে যদিও আর সবগুলোর সঙ্গে বার লাগালেই আমাদের উত্তর ক্লিয়ার হবে আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাব নিচের লেটারগুলো দ্বারা অর্থ সহ ওয়ার্ড শিখি লেটারগুলো বলতে কি গুলো বলতে আমাদের আই এবং জে এই দুইটা লেটার এখানে নিয়ে আলোচনা করা হবে এই লেটারগুলো দিয়ে আমাদেরকে ওয়ার্ড শিখতে হবে সেটার অর্থও শিখতে হবে এই জন্য বলা হচ্ছে নিচের লেটারগুলো দ্বারা অর্থ সহ ওয়ার্ড শিখি আই দিয়ে এর মধ্যেই লেখা আছে লেখা একটু কাজ এগিয়ে নেওয়া আছে আই দিয়ে বলা আছে প্রথম শব্দটা আই এন উচ্চারণ হচ্ছে ইন আই ইন ইন মানে মধ্যে ভিতরে এর পরের শব্দটা হচ্ছে আই এন কে ইনক উচ্চারণটা হচ্ছে ইনক শেষে কয়ের একটা উচ্চারণ আসবে ইনক আই এন কে এনখ মানে কালি এরপরে শব্দটা হচ্ছে আই এন কে ইনক এর সঙ্গে পিও টি পট ইনক পট দুইটা আলাদা শব্দকে একসঙ্গে করে আর আরেকটা নতুন শব্দ এখানে গঠন করা আছে এনখ মানে কালি আর আমরা জানি পট মানে পাত্র কোনো কিছু রাখার জায়গা তাহলে এখানে ইনক পট মানে হচ্ছে কালি রাখার জায়গা যেটাকে আমরা বলি কালির দোয়াত এরপরে শব্দটা হচ্ছে আই জি এল ও এর পরের ক্লাসে তোমরা এই শব্দটা পাবে এই জন্যে এখন শিখে রাখলে তোমাদের একটু উপকারে আসবে আই জি এল ও এগুলো এগুলো মানে হচ্ছে বরফের ঘর অর্থাৎ যে অঞ্চলে প্রচুর বরফ পরে তুষার পরে সেই অঞ্চলে বরফ থেকে একটু আরামদায়ক অবস্থানে থাকার জন্য পাথর দ্বারা বিশেষ ধরনের একটা ঘর তৈরি করা হয় যার মধ্যে ঠান্ডা কম লাগে সেটাই হচ্ছে বরফের ঘর বললে পরিচিত তার মানে এই নয় যে সে ঘরটা বরফ দ্বারা তৈরি এটা নয় ওটা পাথর দিয়ে তৈরি বরফ অঞ্চলে বসবাস করার জন্য ঘর এরপরে সে যে দ্বারা আমরা কিছু আলোচনা করি যে তে প্রথম শব্দটা আছে যে এ আর যার এই যার মানে আমরা বয়াম বলতে পারি বয়াম লিখব এই বয়াম শব্দটাই লিখবো আর এরপরে আছে কলস লিখতে পারি এটা বিশেষ ধরনের পাত্র অর্থে বোঝায় বয়াম লিখতে পারি কলস লিখতে পারি তো বয়াম লেখার উপরে বেশি জোর দিব এরপরে শব্দটা আছে যে ইপি জিপ যে ইপি জিপ জিপ মানে আমরা বাংলা খালি জিপ বলতে পারি যদি আরও ভালো করে প্রচার মানে বুঝাতে চাই তাহলে জিপ গাড়ি বলতে পারি বারান্ডা এটা লিখলেই চলবে জিপ বা জিপ গাড়ি জে ও আই এন জয়েন খেয়াল করো জে ও আই এন জয়েন এই শব্দটা বারবার তোমরা পাবে বইয়ের বিভিন্ন জায়গায় এজন্য এই শব্দটা ভালো করে মনে রাখো জে ও আই এন জয়েন আমরা এমনি বাড়িতে আমরা বড়দের কাছে হয়তো শুনি জয়েন কথাটা জয়েন দিতে হবে তারটা জয়েন দিতে হবে রশিটা জয়েন দিতে হবে এরকম কথা হয়তো আমরা শুনি তো এই জয়েন মানে যুক্ত করা জোড়া দেওয়া একসঙ্গে লাগানো সেটা হচ্ছে জয়েন তো জয়েন মানে এখানে যুক্ত করা যে ইউজি যাক যাক মানে জগ আমরা পানি রাখার জন্য যে জগ ব্যবহার করি সেই জগ এটা একটু ভালো করে মনে রাখবে এটা জে ই জুট জে ইউটি ই জুট এটা উচ্চারণ হবে জুট জুট মানে পাট আমরা পাট শাক খাই জমিতে পাটের চাষ করা হয় সেই পাটের আঁচ থেকে দড়ি বস্তা ইত্যাদি তৈরি করা হয় সেই পাট বানানটা কয়েকের পাট অ পাট পাট নয় যদি পাঠ বলো আবার ঠ দাও তাহলে সেটার উচ্চারণ আলাদা আছে লেসন এল এস ও এন লেসন এখানে জুট জে টি ই জুট এই জুট মানে পাট কয়েকের পাট অ পাট হালকা উচ্চারণ আর যদি আমাদের এল এস ও এন লেসন হয় তার উচ্চারণটা খুব স্পষ্ট উচ্চারণ হবে ধাক্কা খাবে পাঠ পাঠ ওটা হচ্ছে লেসন আর আমাদের এটা জুট এটা হলো পাট এবার আমরা চার নম্বরে যাব চার নম্বর প্রশ্নটা খেয়াল করো এখানে বলা আছে চার নম্বর প্রশ্নে বলা আছে সাতাশ থেকে বাহাত্তর পর্যন্ত সাতাশ থেকে না এখানে কয়েকটা সংখ্যা দেওয়া আছে সংখ্যাগুলো থেকে বলা আছে যে ছোটো থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাও বলতে পারে সাজিয়ে লেখো বলতে পারে লিখো যাই হোক আমি আবার পড়ে দিচ্ছি নাম্বার চার সাতাশ বাহাত্তর আঠারো আঠারো আটাত্তর বারো একুশ একত্রিশ তেরো চার একচল্লিশ চোদ্দোকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাও একবার আমি ছোট থেকে এভাবে বড় এভাবে সাজাবো এটা একটা আবার একবার বড় থেকে সাজাইতে সাজাইতে ছোটোর দিকে আসতে হবে এটা যেন খেয়াল থাকে তো এটা যেহেতু এখন দুইটা কাজ তো দুইটা কাজ আমাকে টার্গেট দিয়ে দেখা দিতে হবে দুইটা কাজ আমি কীভাবে করব। একটা হচ্ছে ছোট থেকে বড়। তা আমি প্রথমে সমাধান লেখি কালি কেমন দেখা যাবে জানি না আজকে দেখা যাক ছোটো থেকে বড়ো এটা একটা এখানে লেখব ছোটো থেকে বড় আগে ছোটো থেকে বড় আকারে আমরা সাজাই অর্থাৎ ছোটো দিয়ে আমাদেরকে শুরু করতে হবে আবার শেষে বড়টা লিখতে হবে এই সংখ্যাগুলো যদি আমি দেখি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবো এর মধ্যে ছোটো সংখ্যা আছে সেই ছোটো সংখ্যা এইখানে মনে হচ্ছে ছোটো সংখ্যা সাত এক অঙ্কের সংখ্যা এখানে একটাই আছে সেটা হচ্ছে সাত সেই হিসাবে আমি সাত আগে লিখব সাত লেখার পরে ওর চাইতে একটু বড় কিন্তু খুব বেশি বড়ো নয় অর্থাৎ ওর পিঠাপিঠি যে শব্দটা যে সংখ্যাটা আছে সেটাকে আমাক আমাকে বাছাই করতে হবে সাতের বড় আমি দেখতে পাচ্ছি অনেক সংখ্যাই বড় তার মধ্যে কাছাকাছি তেরো আসতেছে বারো আসে আঠারো আসে এরকম আছে চোদ্দো আসে তাহলে আমি যদি দেখি এগুলোর সংখ্যা তাহলে বারো কেমন হয় ওর খুব কাছের এখানে তাহলে আমি বারো লিখলাম বারো লেখার পরে আমি দেখতে পাচ্ছি এই বারোর খুব কাছের বড় সংখ্যা হচ্ছে তেরো তেরোর পরে আমরা যদি দেখি তেরোর খুব কাছের বড় সংখ্যা সেটা হচ্ছে চোদ্দ এই চোদ্দো লিখলাম চোদ্দো লেখার পরে চোদ্দোর খুব কাছের যেটা সংখ্যা আমরা পাচ্ছি সেটা এখানে হচ্ছে আঠারো তাহলে আমরা আঠারো লিখব এরপরে আঠারো এখানে যা আছে সংখ্যা তার মধ্যে আঠারোর খুব কাছের সংখ্যাটা হবে একুশ হতে পারে একুশ আঠারোর খুব কাছের সংখ্যা এখানে একুশ একুশের পরে একুশের খুব কাছের যদি খুঁজি তাহলে আমরা এবার বোধ হয় পাবো সাতাশ সাতাশ তাহলে এখানে সাতাশ লিখলাম সাতাশ লেখার পরে সাতাশের খুব কাছের যদি খুঁজি তাহলে আমরা এখানে একত্রিশ পাচ্ছি তাহলে আমরা একত্রিশকে এখানে আনব একত্রিশ একত্রিশের পরে একত্রিশের খুব কাছের যদি খুঁজি তাহলে পাবো এখানে একচল্লিশ তাহলে একচল্লিশ আনব একচল্লিশ একচল্লিশের পরে তার কাছের সংখ্যা যদি খুঁজি তাহলে সেটা হবে এখানে মানে যতগুলো সংখ্যা আছে তার মধ্যে কাছের যেটা সেটা হবে বাহাত্তর বাহাত্তরের পরে আমরা একটা সংখ্যায় আছে আটাত্তর এই সংখ্যাগুলো আমরা এইভাবে পাই যদি আমরা এই প্রশ্নের অনুসারে সাজাই তাহলে এভাবে আমরা পাই এখন আমার সব আনা হলো কিনা এটা জানতে চাইলে আমাকে গণনা করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবং সিরিয়াল আমার ছোট থেকে বড়ভাবে সাজানো আছে তাহলে আমার যে বলছে ছোট থেকে বড় সাজাও এইটুকু অংশ আমার কাজ করা শেষ এরপরে আবার আর অংশে বলছে বড় থেকে ছোটো ক্রমে সাজাও এখন যদি এরকম প্রশ্ন থাকে তাহলে কিন্তু সহজ তোমাদের জন্য সেই সহজ কেমন করে আমি দেখা দিচ্ছি এখানে লেখবো আবার বড় থেকে ছোট। এ কথাটা লিখবো লেখার পরে আমরা সহজে কাজটা করে ফেলতে পারব এই বড় থেকে ছোট এইটা লেখার পরে আমাদের কাজ খুব সহজ এটা ছোটো থেকে বড় সাজানো আছে ওইটাকে আমরা উল্টা বস থেকে লিখে যাব কাজ হয়ে যাবে আটাত্তর তারপরে যা বাহাত্তর তারপর আছে একচল্লিশ তার সামনে একত্রিশ তার সামনে সাতাশ তার সামনে একুশ একুশের সামনে আঠারো আঠারোর সামনে চোদ্দো চোদ্দোর সামনে তেরো তেরোর সামনে বারো বারোর সামনে সাত এক দুই এরকম এখানে তো তেরো এগারোটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই আমাদের কাজ শেষ ওটা অর্থাৎ একবার সাজানো গেলে পরে সাজানোটা উল্টায় লেখলি হয় এরপরে আমার এখানে পাঁচ নম্বরের সমাধান আসি পাঁচ নম্বর সমাধান একাত্তর থেকে আশি পর্যন্ত অঙ্কে কথায় লিখো শিখায় দেওয়া ছিল পঁচাত্তর পর্যন্ত তারপর লিখে দিচ্ছি একাত্তর একাত্তর বাহাত্তর এক বা একারে হাত তয়ে তয়ে বয়বিন্দুর বাহাত্তর তারপরে আছে তিয়াত্তর তয়ারিসারে তিন উনতুষ্টি একারে আ তয়ে র তিয়াত্তর এরপরে আসি চুয়াত্তর চয়ের সুকারে চু উনতুষ্ট একারে চুয়া চুহা বলা যাবে না চুয়াত্তর এরপরে সাত দশ পাঁচ পঁচাত্তর চন্দ্রবিন্দু আসবে পয়ে চন্দ্রবিন্দু ছয় একারে চা পঁচা তয়ে তয়ে বয়বিন্দুরা পঁচাত্তর সাত দশ ছয় ছিয়াত্তর ছয়ের রসই ছি উনত একে আছিয়া এরপরে তয় ত ছিয়াত্তর এবং বিন্দু র দিলে ছিয়াত্তর তারপরে সাত দশ সাত সাতাত্তর নন্দেশে সাত তয়কারটা সাতা তয় সাতাত্তর এরপরে র তাহলে সাতাত্তর মাত্রা কেন্দ্র থাকতে হবে এরপরে সাত দশ আট আটাত্তর সরে আট একটা আটা এই তয়ে তো আটাত্তর বয়বিন্দুর আটাত্তর সাত দশ নয় উনআশি দীর্ঘ হবে ঊন থাকলে উন আশি ঊনআশি আশি উচ্চারণটা আলাদা আলাদা ঊনআশি এরকম একবারে উনআশি না ঊনআশি এরপরে আছে আটে শূন্য আশি তাহলে বর্ষ আটে শূন্য আশি ঠিক আছে শেষ সাতাত্তর এখানে একটা কমা লাগবে এই তাহলে আমাদের আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে তো তোমাদেরকে হয়তো অভিভাবকদেরকে টাকা লাগতে পারে এর কয়েক দুই এক দিনের মধ্যেই আজকের মতো ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ